আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন। জাইমা রহমান ভিপি নূরকে নিয়ে মুরাদ হাসানের বেফাঁস মন্তব্য। আজ থেকে মুরাদের নতুন নাম বাস্টার্ড মুরাদ। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে মুরাদকে এই নামে ডেকে দুনিয়া ও আখেরাতের সোয়াব হাসিল করুন। লাফাঙ্গা মুরাদের মাথায় নেই কোনো চুল, দেখতে লাগে তেল তেলে টাক, সুযোগ পেয়ে হাগু করে দিয়েছে উড়ন্ত কাক। থাকতে পারে না টাকলু, না চিপিয়ে পান, সুযোগ পেলে যেথায় সেথায় নিজেই মডেল সেজে গাইতে শুরু করে গান। সেই গান শুনে লোকে বলে ওরে পাগল। আজ থেকে সবাই বলি বাস্টার টাকলো মুরাদ, একটা আস্তা রাম ছাগল। আরেকজন বলছেন, জাইমা রহমান সম্পর্কে প্রতিমন্ত্রী মুরাদ হাসানের মন্তব্য শুনে আমি স্তম্ভিত। এত জঘন্য কিভাবে হয় কোনো মানুষের ভাষা? তার বক্তব্যটি চরম নারী বিদ্বেষী ও বর্ণবাদী। জনাব মুরাদ, ধিক্কার আপনাকে। আমি জানি আপনি নিজের কন্যা সন্তান আছে, আপনার কন্যাকে শোনাতে পারবেন নিজের মন্তব্যটি? একজন মন্ত্রী হয়ে তারিক কন্যা জাইরা রহমানকে নিয়ে মুরাদ কিভাবে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করল? মুরাদকে এখনই থামানো প্রয়োজন, সকলে প্রতিবাদ করুন। জাইমা রহমানকে নিয়ে মুরাদ টাকলা যে কুরুচিপূর্ণ কটূক্তি করেছে, সেটা যদি তার মেয়েকে নিয়ে কেউ করে তখন মুরাদের প্রতিক্রিয়া কেমন হবে? কুত্তা মুরাদ অন্য একজন বাবার মেয়েকে নিয়ে এরকম অশালীন কথা বলার পর তার মেয়ের সামনে যেতে লজ্জা করে না? এই যদি হয় একটা দেশের প্রতিমন্ত্রীর ভাষা, সে দেশের বারোটা বাজবে স্বাভাবিক। ও পাগল এবং দলটি অবস্থা দেখে মনে হয় এই ধরনের লোক পছন্দের তালিকায় অগ্রাধিকার পায় বর্তমান সময়ে। ডাক্তার মুরাদ হচ্ছে লাইক আ ম্যানহোল, এরকম শত শত ম্যানহোল আছে আওয়ামী লীগে, যার প্রত্যেকটা একটা মাত্র সুয়ারেজ লাইনের আউটকাম। আপনারা হুদায় ওই ম্যানহোল তুই গন্ধ ছড়া স্ক্যান বইলা হায় আফসোস না করে সুয়ারেজ লাইনটের দিকে নজর দেন। আর নাহিদ ফ্রেন্স নামের ইয়াবা খোরটা হচ্ছে ম্যানহোল ঘিরে ভন ভন করে উঠতে থাকা মাছি। গুতেই তাদের বেঁচে থাকা, গুতেই তাদের আনন্দ। শব্দোষ আমাদের, আমাদের উচিত ছিল তাকে ছাত্রলীগ স্টাইলে মার দেওয়া, ছাত্রলীগ যেরকম আসিফ নজরুল স্যারের রুমে হামলা করেছিল। একটু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসে তিনবারের প্রধানমন্ত্রীর নাতনি হোর বলেন, তার চরিত্র নিয়ে কথা বলা, এটা কোনো সভ্যতা? তাও যদি কোনো সাধারণ মানুষের এটা করতো তাহলে সাধারণ ব্যাপার, কিন্তু যখন একজন প্রতিমন্ত্রী এগুলো করেন তাহলে ব্যাপারটা অ্যালার্মিং। সেই মেয়েটা রাজনীতির মাঠেই নেই, জীবনে রাজনৈতিক কোনো ভাষণও দেয়নি, আর রাজনৈতিক ভাষণ দিলেও কি তার চরিত্র নিয়ে এভাবে কথা বলতে পারেন কোনো প্রমাণ ছাড়া? আর প্রমাণ থাকলে বা কি, এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। রাজনৈতিক শিষ্টাচার দেশ থেকে উঠে গেছে, আর এরাই দেশের ক্ষমতার আসনে বসে আছেন। এরা আবার বলে বেড়ায় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, বঙ্গবন্ধুর আদর্শ এত নিচ হতে পারে না। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলে লাভ নেই, কারণ টাকলা মুরাদ চ্যানেল আইকে দেওয়া বক্তব্যতে বলেছিল উনি যেসব কথা বলেন সব জেনে শুনে বলেন এবং শেখ হাসিনাকে জানিয়ে বলেন, উনি হলো একজন শেখ হাসিনার লেলিয়ে দেওয়া কুত্তা। এইসব আবাল মার্কা টাকলুদের জন্য আওয়ামী লীগের ভুলের খেসারত দিতে হবে কোনো একদিন। খেসারত যেদিন শুরু হবে তা আর শেষ হবে না, এই জন্য এইসব টাকলা মাকলা সময় থাকতে বাতিল করা উচিত। সম্পূর্ণ হাসিনাকে আড়াল করার জন্য এই পাগল টাকলা মুরাদকে সরকার মাঠে নামিয়েছে, যেন সকল জনগণ ও রাজনৈতিক সংগঠন যেন মুরাদের পেছনে লেগে থাকে, আর সরকার আরামসে পালংয়ে আরাম করতে পারে, যেন লাগামহীন হয়ে গেছে এই মন্ত্রী মনে হয় সব ভাইরাল হওয়ার জন্য। একে তো আগে কেউ চিনত না, কিছুদিন যাবত আবল তাবল কিছু বক্তব্য দিয়ে পরিচিতি লাভ করছে, এই সব কিছুই ইন্টেনশনাল না তো? এদিকে এ কে এম ওয়াহিদুজ্জামান লিখেছেন, বাংলাদেশ থেকে বিদেশে জনশক্তি রপ্তানি শুরু হয় 1976 সালে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশিরা যাওয়া শুরু করে, কিন্তু পরে এরশাদের শাসনামলে সেই গতি কিছুটা স্লথ হয়ে যায়। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর হিসাব থেকে জানা যায় 1991 সালের মাঝামাঝি পর্যন্ত বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকের সংখ্যা ছিল 970,000-এর মতো। 1991 সালে বেগম খালেদা জিয়া দায়িত্ব নেওয়ার পর মাত্র 5 বছরের মধ্যে 1996 সালের মাঝামাঝি সময়ে সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় 18,10,000-এ, অর্থাৎ প্রবাসী কর্মরত শ্রমিকদের সংখ্যা হয়ে যায় প্রায় দ্বিগুণ। এরপর শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে এই সংখ্যা মাত্র 3 লক্ষ বাড়াতে পেরেছিল আওয়ামী লীগের ব্যর্থ সরকার, কিন্তু 2001 সালের শেষ ভাগে দায়িত্ব নিলে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ, তেলের দাম বৃদ্ধি ইত্যাদি সমস্যা থাকার পরেও তার 5 বছরে এই সংখ্যা বাড়ে প্রায় 8 লক্ষ।
বেগম খালেদা জিয়ার দূরদর্শী নীতি এবং সফল পররাষ্ট্রনীতির সুফল পেয়েছিল জনগণ। অন্যদিকে আওয়ামী লীগের আমলে মধ্যপ্রাচ্য থেকে শয়ে শয়ে লাশ আসে, দূতাবাসের সাবেক ছাত্রলীগের কর্মকর্তারা প্রবাসী শ্রমিক ভাইদের সাথে চাকরের মতো ব্যবহার করে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মসংস্থানের দ্বার উন্মোচন করে গেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যা পরবর্তীতে প্রবাসী শ্রমিকদের কর্মদক্ষতা ও নৈপুণ্যের সাফল্য ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, যার ফলে 2005 সাল পর্যন্ত ধারাবাহিকতা বজায় থাকার পর দেশ প্রতিহিংসার রাজনীতির কবলে পড়ে বিভিন্ন সেক্টরে দক্ষ অদক্ষ কর্মী প্রেরণ প্রায় বন্ধ হয়ে যায়। এদিকে আগামীতে মনোনয়নও লাগবে না, ভোটও চাওয়া লাগবে না, এমনি আমরা পাশ করব। যদি পিছা মার্কা থাকে তা আনব, তবে নৌকা আনব না। নৌকা মার্কা না আনলে আমরা পাশ করব নিশ্চিত ইনশাআল্লাহ, কারণ যারা ধানের শীষ করে তারা নৌকায় ভোট দিতে পারে না, তাগো নাকি হাত কাঁপে। নির্বাচনে পরাজয়ের পর এক সভায় এমন বক্তব্য দিয়েছেন মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার আড়িয়াল ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী দীন ইসলাম শেখ। দীন ইসলাম আড়িয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তার দেয়া বক্তব্যের ভিডিওটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে দীন ইসলাম শেখ যমুনা নিউজকে জানান, আমি মিটিংয়ে আছি, পরে কথা হবে। এই বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হালদার জানান, নির্বাচনে পাশ ফেল থাকবে, তবে তার এই বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না, দলকে অবমাননা করা হয়েছে, এই বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হবে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাফিজ আলাহ আসাদ বারেক বলেন, অনেক নেতাকর্মী আমার কাছে ভিডিওটি পাঠাচ্ছে, নৌকা প্রতীক নিয়ে এমন কথা বলা আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক, তিনি আমাদের দলীয় প্রতীক নিয়ে কটূক্তি করেছেন, আমি আশা করি উনি বক্তব্যের জন্য ক্ষমা চাইবেন। আরো পড়ুন, নারী কেলেঙ্কারি, নাচলির উপজেলা চেয়ারম্যানকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ। উল্লেখ্য, গত 28 নভেম্বর তৃতীয় ধাপে টঙ্গিবাড়া উপজেলার আড়িয়াল ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ী হয় আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাদির হাওলাদার, পরাজিত হন নৌকা প্রতীকের দীন ইসলাম শেখ। এদিকে রাষ্ট্রপতি পুত্র এলাকায় থাকছে না নৌকা প্রতীক। রাষ্ট্রপতি আব্দুল হামিদের পুত্র রেজাউন আহমেদ তৌফিক এমপির নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ জেলার হাওড় প্রধান অঞ্চলের 3 উপজেলা অষ্টগ্রাম ইউনা ও মিঠামইনি পঞ্চম ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক থাকছে না। সারা দেশে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে ভোট হলেও এই 3 উপজেলার পৌরনটি ইউনিয়নে নৌকা প্রতীক থাকছে না। আর এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এলাকার ভোটারদের মুখে মুখে আলোচনার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে। এই ঘটনার সুযোগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যে যার মতো স্বাধীনভাবে প্রার্থী হয়ে ব্যক্তি ইমেজ যাচাইয়ের সুযোগ পাচ্ছেন প্রার্থীরা। এতে দলীয় অন্তর্দ্বন্দ্ব কোন্দল ও সংখ্যা সহিংসতা কমে আসবে বলে মনে করছেন নির্বাচন সংশ্লিষ্টরা। এছাড়া সাধারণ ভোটাররাও বলছেন দলীয় প্রতীক ছাড়া ভোট হলেই ভালো, এতে কলহ বিবাদ সংঘাত অনেকটাই কমে আসবে, এমনকি প্রার্থী বেশি হলে ভোটাররা যোগ্য লোককে বেছে ভোট দেওয়ার সুযোগ পাবেন, ভোটাধিকারও প্রয়োগ করা যাবে নির্বিঘ্নে। এই নিয়ে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস গণমাধ্যমকে বলেন, এই নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না, যারা আছে সবাই আওয়ামী লীগের, তাই প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি, এতে দলীয় লোকজনের জনপ্রিয়তা যাচাই সম্ভব হবে।